আচ্ছা এটা গুদেব কি যাচ্ছে ওটা যে থাকতে এই ঘরে মারা গেছে হ্যাঁ ওলাই দইনি ওই সেই মহিলাটা যাচ্ছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আপনারা সবাইকে বিএমপি গোশান্টা ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাই তো শুরু করছি আজকে ভিডিও আজকে আমরা যে জায়গাটা এসেছি জায়গাটার নাম হচ্ছে আরঙ্গাটা বিড়ামাটপাড়া এই জায়গাটা এসেছি এই জায়গাটা নাকি খুবই ভয়ানক একটা জায়গা মানে জায়গা বলতে একটা ঘরে এসেছি আর ঘরের বিষয়টা আমি ভালো করে জানি না সৈকত জানে সৈকতের কাছ থেকে শোনা যাক ঘরের বিষয়টা কি আর বলতে গেলে এই বাড়িতে মানে কি দুজন মানে একটা লোক থাকতো সে আর কি ডাক্তারি করতো তা বিয়ে করেছিল একাই থাকতো বাবা মা সব বাংলাদেশে এইখানে না তো বিয়ে করেছিল বিয়ে করার পরে স্বামী স্ত্রীর ভেতর গণ্ডগোল করে তা ওরম ওর স্ত্রী এখানে গলা ধরে নিয়ে মারা গেছে ঠিক আছে মারা গেলে এবারে এখন ওই লোকটা আর থাকতে পারে না থাকলে পারে না থাকতে পারে না কেন থাকতে পারে না এখানে মানে কি উনি কি দেখে ঠিক আছে ভূত আত্মা এইসব নাকি কি দেখে ঠিক আছে এখানে মানে কি বলতো এই বাড়িতে আর থাকে না সেই ভয়ে এখান থেকে চলে গেছে তা বাড়িটা নতুন করেছে নাকি শুনলাম নতুন করেছিল নতুন এই দেখ বাড়িটা দেখা নতুন বাড়ি একদম এরকম সে বাড়িটার সামনে আসি আমরা বাড়িটা নতুনই করেছে একদম নতুন বাড়ি এই বাড়িতে এরকম এরকম হয় বলে ঠিক আছে আজকে ওর জন্য আমাদের আসা আমরা দেখতে চাই ভিতরে কি আছে আপনাদের দেখাবো দেখবো আজকে আমাদের সঙ্গে গুরুদেবকে নিয়ে এসেছি গুরুদেব দেখাবে আপনাদের কি আছে ভিতরে কি হতে পারে আমাদের সঙ্গে আর এই বাড়িটার কথা আমরা জানতাম না আমাদের একটা সাবস্ক্রাইবার কমেন্ট করে বলেছে যে তোমরা আসো এই বাড়িতে নাকি খুবই একটা ভয়ানক জায়গা ওর জন্য আসলাম বাড়িতে তালা দিয়ে আছে আসার আগে কেমন যেন অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের সঙ্গে যা বাড়িতে তালা দিয়ে আছে এইখান দিয়ে ঢোকার জায়গা আমরা আগে এসে দেখে গেছি দিনের বেলা দেখিস ভেতরটা দেখে যাস এই যে সেই বাড়ি এদিকে বাগান এমনিও প্রচুর ভয়ানক দেখো বাগান চারিদিকে দেখো এইখান দিয়ে আসলাম আমরা সবাই দেখি চল ঘরটা দেখে আসি ঘরের ভেতর কিছু নেই বন্ধুরা ঠিক আছে সব নিয়ে আছে ঘরটার ভেতরে কিচ্ছু নেই ছিল না এখানে কি করে আসলো সেটাই তো ভাই এখানে সত্যি মানে কি বলতো একটু ভয়ানক বিষয় তো অবশ্যই আছে হ্যাঁ চল দাঁড়া এখানে বলি তো ভাই ভয় বস মানে ভয় পাবে তো কি করছেন এটা আপনি এটা গন্ডি কাটছি এখানে অনেক বিপদ এর জন্য কারো ভয় না পায় সেই জন্য সেরকম একটা ব্যবস্থা করছি আমি ঠিক আছে গুরুজি কিন্তু আমার ভীষণ ভয় করছে জায়গাটা তো খুব ভালো সেটাই তো দেখছি আস্তে আস্তে কেমন আওয়াজ হচ্ছে এদিক সেদিক থেকে দুমদাম করে ওই মহিলাটা আটটা মানে ঘুরে বেড়াচ্ছে এখান দিয়ে এখন হ্যাঁ সবাই একসঙ্গে থাকিস আর ঘরটা বেশি বড় না তো অসুবিধা নেই দেখি সেকেন্ড বার নাকি আপনি আগে এই ঘরটা দাঁড়া ভাই দাঁড়া এক মিনিট এই যে সেই ঘরটা বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করবো একটু এই যে সেই ঘরটা এই ঘরটায় মারা গেছিল এখানে ছিল এদিক তাকিয়ে দেখ এদিকে দেখ কোথাও কোনো ফল পেয়েছিস না এখানে কি জন্য একটা দেখা আছে কালো কালো কেন ভিজে আছে ওটা কি দেখতে পাচ্ছিস হ্যাঁ কি ওটা জানি না বুঝলাম না বুঝলাম বলো এইখানে ছিল সে মনে হয়
এই ঘরে থাকতো না তাই না? হ্যাঁ এখান থেকে এই ঘরে বলেছিল ওই মাত্র এখান থেকে চলে গেল। ঘরটা নতুন করেছে কিন্তু এই ঘরে থাকতে পারে না। আমি চলো দেখো এখান থেকে সিঁড়ি আছে ঘরে, না তো ওই ঘরটাই মিলি, ওই ঘরটাই খালি কেমন যেন একটা ছিল, ওই সাইডটা ভিজে ছিল। হ্যাঁ এই সাইড ওই ঘরটা বুঝে ছিল ওরে বুঝে কি বললো তারপরে ওইখান থেকে এখানে এসছে। দেখ ওই জিনিসটা কোথায় ছিল দেখতে পেয়েছিস? একা পড়ে গেছে বাইরে কিসের জন্য একটা আওয়াজ হচ্ছে দেখতে পেলে ভালো হতো, কিছু কিছু করছে আওয়াজ করছো ভয় দেখানোর জন্য। উপরে যাওয়া যাবে কি? হ্যাঁ সব দেখতে হবে কোথায় আছে ও, আজ ওই দেখা আছে হয়তো ভয়তে পালিয়ে যাবে দেখা দেবে না। দেখতে এখানে আছে নাকি? লাইটটা এখানে ধর না, কিছুই তো নেই। এই যে সিঁড়ির তলা এগুলো কিছু কি হচ্ছে দেখবে? এটা কোথার থেকে আসলো? দেখ এইখান দিয়ে গেছে দেখতে পাচ্ছিস? হ্যাঁ এইখান দিয়ে উঠিয়ে আয় আর দেখাচ্ছি। ফার্স্ট টাইম যখন ঘরে ঢুকি ওই ঘরটাই ছিল, দ্বিতীয় টাইমে এই ঘরটা উঠছে, পরে এইখান দিয়ে এই সাবধানে সাবধানে তোর দেখে উঠিস। হ্যাঁ ছাদের উপর উঠছে, আমাদের সঙ্গে কোনো অ্যাক্টিভিটি হলে আমাদের পড়ে যাওয়ার ভয় আছে। দেখতে পাচ্ছিস কিছু নেই, কোনো আওয়াজ আছে নেই, তোদের মনে ভয় আছে আর না? গুরুদেব ঠেলে ফেলে ফেলে দেয় না, না চলে গেছে ও, আমাদের শরীর চলে গেছে ও, এসব সাবধানে বুঝ। ওকে একবার ডাকতে পারবে? এই ওইখানে দেখ কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে ওই যে? হ্যাঁ বাবা ঢুকেছে ঘরে দেখবি। হ্যাঁ আয় দেখাচ্ছি জলদি আয়। কি জন্য একটা গেল এই মাত্র হেঁটে আমি দেখেছি, ও আবার ঢুকছে ঘরে, আমরা উপরে যাচ্ছি। হ্যাঁ ওইখানে ঢুকছে, ও তো উঠতে পারে যেখানে সেখানে যেতে পারে ও। যেখানে ছিলি শেষ হয়ে যাবে ভয়। ওইদিকে ফলো করবি, দেখতে পারবি সিঁড়ি দিয়ে যাচ্ছে। হ্যাঁ ভয় পাবি না কেউ, সবাই সবাইকে টাচ করে রাখ। গুরুজি কি এই সিঁড়ির এদিক দিয়ে যাবে? হ্যাঁ এই সিঁড়ি চলে যাবে ও, সিঁড়ি যাবে ও। হ্যাঁ দেখ ওইদিকে তাকা যাচ্ছে ওই যে বুধে বোটাকে যাওয়ার জন্য বলো আছে যে দেখবি আরো।
বন্ধুরা তোমাদের হয়তো দেখাতে পেরেছি গুরুদেব অনেকটা কষ্ট করে এনেছে ওকে সামনে। আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করছি।